শালুক বলছি চল তুমি চা খেয়েছো খাওনি না আমি বানিয়ে দেবো চা পারবি আসলে তোমার তো সকালে চা না খেলে মাথা ধরে তাই জন্য চলো না জান আগে তোমাকে চাটা বানিয়ে দিই না আমি এখানেই বসছি তুই যা চাটা বানিয়ে নিয়ে আয় এখানেই বসবে কেন কি হলো না কিছু না কাঁদো কাঁদো মুখ করছিস কেন তা যা চাটা বানিয়ে নিয়ে আয় কি হবে চান যদি না বেরোয় আমি কতক্ষণ আটকা পড়ে থাকবো দম বন্ধ হয়ে মরে যাবো তো এবার বারবার আলমারির দিকে তাকাচ্ছিস কেন কি হয়েছে বলতো শালু বলছি তুমি কি এখানেই বসে থাকবে হ্যাঁ কেন না তো চাটা বানিয়ে নিয়ে আয় না আমি তো তোকে শিখিয়ে দিয়েছি ওই কেটলিতেই বানাবি তারপরে কাপে করে ঢেলে এখানে নিয়ে আসবি এই তো যা আবার কাঁদে কি হয়েছে কি শালু ও জান জান বলছি তুমিও চলো না আমার সাথে নিচে আমার না একে একে ওখানে যেতে খুব ভয় করছে সবাই যদি আমার আবার বকে তুমি তুমি তুই চুপটি করে একদম বসে থাকো আমি করব আমি চাটা বানাবো দিয়ে নিয়ে চলে আসবো পাঁচ মিনিট আমি সব ঘর গুছিয়ে দেবো তোমার হ্যাঁ তাই বল তোর ভয় করছে না ভয় করারই কথা সবাই মিলে যা ব্যবহার করছে তোর সঙ্গে চল 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 লক্ষ্মী জান আমার ওনা জান জয় বাবা রাক্ষসেশ্বর দেখো বাবা জানকে যেন নিচে অব্দি নিয়ে যেতে পারি না হলে তো ভেলভেলেটা বেরোতেই পারবে না সে কখন থেকে আলমারির পেছনে আটকে আছে এবার তো দম আটকে মরেই যাবে জয় বাবা রাক্ষসেশ্বর আমার স্বামীকে তুমি বাঁচাও ঠাকুর আমার স্বামীকে বাঁচাও চলো যান চলো 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 চল চল ছাড় ছাড় আমি কি পঙ্গু আমি কি পড়ে যাব না আসলে তোমাকে না ধরে ধরে নিয়ে যেতে ইচ্ছে করছিল তাই কেন রে দিদিনের কথা মনে হচ্ছে আমাকে দেখলে আমার মধ্যে তুই দিদিনকে দেখতে পাস চল হ্যাঁ যান চল চল আবার পিছনে তাকাই না আসলে ঘরটা পরিষ্কার করা হয়নি তো তাই ও আমি যাকে বাদ দাও চল চল চালো হ্যাঁ যান যান যাই যাই শালুকের মাথায় বুদ্ধি আছে ঠিক কাঁদে করে আমাকে ঘর থেকে বেরোনোর রাস্তাটা সহজ করে দিল আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না শোনো আমরা এখনো তোমার মতো এতটা পাথর হয়ে যাইনি তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা এটাই আমার শেষ কথা তোমাকে দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি আস্তে একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো না আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি মা ঘরে ছিল বাবা তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল সর্দারজি না ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন আসলে আমার জানাটা খুব দরকার আমি তাহলে আসি কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।